সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভৈরব পশুর হাট থেকে আর ভৈরব পশুর হাট কিন্তু এখন 2022 ঈদকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসেছে অর্থাৎ আজকে থেকে চলবে একদম ঈদের দিন পর্যন্ত চলুন আমরা হাট ঘুরে আজকে আপনাদেরকে জানাই এই 2022 কুরবানির উপযোগী বলদ গরুর দাম আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে বলদের আমদানি হয়েছে কথা বলার চেষ্টা করি চলুন এই বলদগুলো নিয়ে আসছে এই ভাই ভাই কেমন আছেন জি ভালো 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 কয়টা বলদ নিয়ে আসছেন আমরা বলদ দিয়েছে 5টা আজকেই আসছেন না জি আজকে সকালে আসলেন জি সকালে আচ্ছা একটাও কি বিক্রি হয়েছে বা দামামি হয়েছে কি না না বিক্রি হয়েছে না বিক্রি হয় নাই এখন জি না ক্রেতা কেমন দেখছেন জি ভালো ভালো ইনশাআল্লাহ আছে ক্রেতা না ভালো ভালো এইগুলো মোটামুটি ওজন কেমন আছে এই যে যেটা দেখছি এইটা ওজন হবে আপনার 8 মণ 8 মণ হবে 8 মণ কি হবে ভাই তো অর্থ কথা এগুলো সব কি আপনাদের খামারে পালন করা না আমারে খামারে খামারে আর দাম কেমন যাচ্ছে এটা আমারে এটা 4.5 লাখ টাকা 4.5 লাখ এটা কয় জাতের বলদ এটা আমরা সমান মানে কোনা সই হয়ে গেছে জি সই আছে সই এটা যদি কেউ কিনতে চায় কেমন দামে বেচার আশা নিয়ে হাটে আসছেন 4 লাখ 4 লাখ টাকা জি জি এর মধ্যে কি আর দামানামি সুযোগ রেখেছেন জি ইনশাআল্লাহ একবারে তো আর ফিক্স বলি না কিছু দিও আছে মানে কিছু আছে হাতে না জি ওইগুলা যেগুলো হাজি ফজলু মিয়ার আমাদের এলাকার আচ্ছা 5টা আনছেন আজকে জি 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 আর ওই দিকে কাদের বলো ওগুলো ওগুলো আপনাদের না না জি না ও আমাদের ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা শক্তমূল দামাদামি চলছে এই এই বলদটা নিয়ে এই যে বলদটা থাপড় দেওয়া হচ্ছে এই বলদটা নিয়ে দেখি মনে হয় এটা বিক্রি হয়ে গেল এই যে হ্যাঁ খোলা হচ্ছে বে ভাই বিক্রি হয়ে গেল নাকি এটা এই কেন কুটি গুলো এই গুলো আরে কোন দেশ আছে এটা কেন ওই হ্যাঁডা নি হ্যাঁডা আরে হ্যাঁ বাবা ওই এটা কোন আছে না সই ভাই এটা দেখেন দেখেন ভালো মতো দেখেন এইটা মনে হচ্ছে বিক্রি হয়ে গেল এটা বিক্রি হয়ে গেল মনে হচ্ছে কত বিক্রি হইলো দেখি আমরা একটু কথা বলি এটা কে কিনলো এটা কে কিনলো এটা এটা কিনে নিল কে এই ভাই কিনে নিলেন মনে হচ্ছে এটা কত দিয়ে নিলেন মিয়া ভাই 4 লাখ 50 মিয়া ভাই এসেছেন কোথা থেকে ফুলিয়াচর থেকে এটা আপনার 2022 কোরবানির বলদ জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা দেখতে চাই একটু ভালো মতো দেখাই খুলে নিয়ে যাওয়া হোক সফিক ভাই এদিকে চলে আসেন আমরা একটু দেখাই যে খুলে নিয়ে যাওয়া হচ্ছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এটা বিক্রি হয়ে গেল কত 4 লাখ 50 হাজারের বলদ নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে বলদের আমদানি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যেটি হলো যে ভৈরব হাট কিন্তু একদম শনিবার পর্যন্ত থাকবে আপনারা চাইলে এসে দেখে বুঝে বলদ ক্রয় করতে পারবেন আমরা কথা বলতে চাই আসলে এই বলদগুলো যিনি নিয়ে আসছেন তার সাথে জানাতে চাই এই বলদগুলোর দাম আর এগুলো নিয়ে আসছে এই যে ভাই আছেন ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই মিয়া ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে কতগুলো বলদ এখানে রয়েছে আপনাদের 14টা এখন কি আজকে একটাও বিক্রি হয়েছে না না এখনো হয়নি বিক্রি এখনো শুরু হয় নাই এখনো শুরু হয় নাই আপনারা তো আমরা তো বলে দিলাম যে স্থায়ী ভাবে আপনারা শনিবার পর্যন্ত আছেন থাকবেন তো না আচ্ছা আমরা দুই একটা বলদের দাম জানাতে চাই আপনাদের এখান থেকে যদি কেউ আসতে চায় আমাদের ভিডিও দেখে এসে কিনতে পারবে তো অবশ্যই নাকি হ্যাঁ কিনতে পারবে ওই যে সাদা যেটা দেখছি পিছনে আমাদের পিছনে যে বলদটা রয়েছে ওইটা আমরা একটু দেখতে চাই ওইটা তো একটু ছোট সাইজের বলদ মনে হচ্ছে না না ছোট না ভালো বড় হলো ওটা আবার মাংস গেইন ভালো করেছে হ্যাঁ মাংস খুব ভালো ওটা দাঁতে কয় দাঁতে আছে মোটামুটি 6টা জাতের এটা এটা কি বলো এটা কি জাতের এটা এই যে সিন্ধি জাতের সিন্ধি বলো সিন্ধি বলো দাম কেমন যাচ্ছেন 3 লাখ 60 হাজার ওটা ওজন কেমন আছে আপনাদের ওজন তো ভাই নাপ দিছি না বলতে পারবো না আনুমানিক একটা সমীক্ষা হয়ে গেছে কি 14 মণ 6 মণ 14 মণ 14 মণ 14 মণ বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা 14 মণ বলা হচ্ছে ওইটা এটা লাইভ ওয়েট আপনারা বলছেন না মানে আচ্ছা ওইটা যদি কেউ কিনতেই যায় সেক্ষেত্রে আপনারা কেমন দামে বিক্রি করার আশা নিয়ে হাটে রয়েছেন দেখা যাক এখন তো বলা যায় তো না খালি আইসি মাত্র এই মাত্র আমাদেরকে একটু আস্তে করে জানান কানে মুখে জানান আমরা আইডিয়া দেই যে দর্শক বন্ধুরা দেখে যেন চলে আসে আপনার কাছে কিনতে আইডিয়া তো দেওয়ার মতো না এখন বাজারের মতে ব্যস্ত হইব না তাহলে আর আমরা দেখাই লাভ কি আপনাদেরকে তাহলে মানুষ আসবে কি করে যদি দামটাই না জানতে পারে না বুঝতে পারে যে আইডিয়া এখানে আসলে এমন দামে কেনা যাবে সেই আইডিয়াটা যদি না বুঝতে পারে তাহলে তো আর কেউ আসবে না বুঝছেন না বাজার আইছি বাজার মতে ব্যস্ত আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ দর্শক তিনি আসলে দাম জানাতে যাচ্ছেন না তিনি বলছেন যে আরো 3 দিন আছে যেহেতু যে কারণে বাজার মতো আমি বিক্রি করতে চাই দর্শক বন্ধুরা এই দিকটাতে যে বড় বড় যে বলদগুলো দেখছেন এই প্রত্যেকটা বলদ নিয়ে এসছেন এই যে কাকা কাকার সাথে আমরা কথা বলতে চাই কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দোয়ায়
আপনারা আজকে কয়টা বলদ নিয়ে এসেছেন? আমার বলদ নিয়ে এসেছি প্রায় 40টা বলদ। 40টা, মাশাআল্লাহ, অনেকগুলো বলদ। তার মানে এই যে বৈরব হাটে সবচেয়ে বেশি বলদ এবং সবচেয়ে বড় বলদ আপনারাই নিয়ে এসেছেন? জি জি, আমরা বড় বড় বলদ আনছি, খুব সুন্দর সুন্দর বলদ আনছি আল্লাহ দিলে। আচ্ছা, আমরা একটু ভালোমতো দেখাইতে চাই। প্রথমে যে বলদটা দেখছি একদম গোল হয়ে গেছে, মাংসে পরিপূর্ণ। জি জি জি, এরকম গোল কিভাবে বানাইলেন? সাধারণত এরকম শেপ তো কম দেখা যায়। আমরা ভালো ভালো খাবার দিচ্ছি ইনশাআল্লাহ, ভালো ভালো খাবার খাওয়াইছি ইনশাআল্লাহ, পুরো ভালো হয়েছে, তাজা হয়েছে। এটা এখন কয় দাঁত আছে যেটা দেখছি আমরা? এর দাঁত আছে 6টা। 6 দাঁতের বলদ। এগুলো কি আপনারা ওজন মেজারমেন্ট করেছেন? না, ওজন মেজারমেন্ট করি না, তবে ওজন মেজারমেন্ট অনুমানিক আমরা আছে। এটা আনুমানিক ওজন কেমন হবে এই বড় বলদটা? এটা প্রায় 16 মন ওজন হবে। 16 মন ওজন। 16 মন ওজনের এইটা আপনারা আসলে কেমন দামে, কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 5 লক্ষ টাকা। 5 লাখ। এটা যদি কেউ কিনতে চায় কেমন আশা নিছেন বিক্রির? আমরা হয়তো 4 লাখ, 4.5 লাখ হলে ছাড়া দেবো। 4 লাখ যেটা বলছেন, এই 4 লাখের মধ্যে কি আর দামাদামির সুযোগ আছে? দাম তো তারা করতে পারবো, এটা তো কোনো আমাদের না করতে পারবো না, বুঝছেন না? কিছু রাখছেন, বেশি বেচবো, তারা চাইবে কমায় নিত না। এটাই তো হচ্ছে, আমরা হাট ঘুরছি, দেখছি ক্রেতা বলছেন যে দাম বেশি, বিক্রেতা বলছে দাম কম, এটাই আসে হয় সাধারণত হাটে। তো তারপরে যেটি হলো যে আপনারা মনে হয় কিছু রেখেছেন এই 4 লাখের মধ্যে, না? এটা হ্যাঁ, হালকা আমরা একটু দেখা, একটু বিতর্ক গরম করে সারা দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এভাবে রয়েছে আপনাদের 40টা। 40টা, মাশাআল্লাহ। আমরা এই দিকটা থেকে একদম ওই পর্যন্ত আমরা যাব, দেখব আপনাদের বলদগুলো। ওদিকটাতে আমরা দেখছি লাল রঙের কিছু বলদ রেখেছেন, এগুলো তো মনে হচ্ছে বিহারি, না? সাদাগুলো? জি জি, এটা ইন্ডিয়ান বিহারি, বিহারি গুলো, বিহারি বলদ। আর এগুলো যেগুলো রয়েছে এগুলো হলো নেপালি বলদ, না? নেপালি বলদ। দর্শক, আপনারা দেখছেন নেপালি বলদও কিন্তু অসংখ্য পরিমাণে এখানে রয়েছে তাদের কাছে। সো এই যে আপনাদের বলদগুলো আমরা দেখাচ্ছি, আমাদের ভিডিও দেখে যদি এই বৈরব হাটে এসে আপনাদের থেকে বলদ ক্রয় করে নিয়ে যেতে চায়, আপনাদের সাথে কি কোনো যোগাযোগের মাধ্যম আছে? মানে হাটটা তো বড়, হঠাৎ করে তো খুঁজে পাবেন না। যোগাযোগের মাধ্যম আছে, গাড়ির লেন আছে, নৌকার লেন আছে, যে কোনো ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা। বিশেষ করে যে নেপালি রয়েছে, এই নেপালি, এই বলদটা কেমন দাম চাচ্ছেন? এই যে এটা, এটা এই বলদ চাইতেছি 5.5 লক্ষ টাকা। 5.5 লাখ যেটা চাচ্ছেন, এটার ওজন কেমন হবে আনুমানিক? এটার ওজনটা 5 মনের আপনার প্রায় 14 থেকে 15 মন হবে। মানে এটা মাংসের ওজন? জি, মাংসের ওজন। 14 মন ধরতেছেন আপনারা? 14-15 মন হবে। আচ্ছা আচ্ছা, এটা দাঁতে কয় দাঁতে আছে? এটার দাঁত 6টা। 6 দাঁতে। এটা যদি কেউ নিতেই চায় আপনাদের থেকে, কিনতেই চায়, কেমন দামে ছাড়ার আশা নিয়ে রয়েছেন? একটু বৃদ্ধি গরম করে আমরা ছাড়া দিব। কেমন আমাদের একটু জানান। এই তো 4.5-4.25 এরকম হলে ছাড়া দেবো। মানে 4-এর মতো এরকম মানে যেতে হবে? না, 4-এর উপরে আমরা আশাবাদী, 4-এর উপরে বেচবো। এইভাবে আপনাদের রয়েছে 40টা। এখানে রাজস্থানি আছে নাকি? হ্যাঁ, রাজস্থানি আছে। রাজস্থানি কোন দিকে আছে? রাজস্থানের সামনে আছে। শফিক ভাই, আমরা তাহলে রাজস্থানি দেখাই। দামাদামি হচ্ছে নাকি? চলে যাচ্ছেন দাম শুনে আর কি, দামাদামি করলেন না। দর্শক বন্ধুরা, এই বলদটা নিয়ে আমরা কথা বলতে চাই, এটাও কিন্তু একটা বড় সড়ো বলদ, তবে এটা একটা রাজস্থানি রাজস্থানি ভাব আছে। এইটা আসলে কয় দাঁতের বলদ? এটা 6 দাঁতের বলদ। এখানে তো বলদ সাধারণত 6 দাঁত 8 দাঁতই হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, 6 দাঁত 8 দাঁত। এটার ওজন কেমন আছে? এটার ওজন আছে 18 মন। 18 মন? জি, 18 মন। লাইভ ওয়েট বলতেছেন নাকি? জি, লাইভ ওয়েট বলতেছি। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা চাইতেছি 6 লক্ষ টাকা। 6 লাখ। এটা যদি আপনাদের থেকে কেউ কিনতে চায় কেমন দামে নেওয়া যাবে? ওই তো 5 লাখের ভ্যালু হলে আমরা বিচালামো, বিক্রি করে দেবো। সো ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আমরা চাই যে আপনাদের বলদগুলো যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আর যে কারণে আমরা হাট ঘুরছি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ, আমরা দোয়া করি, আপনারা দোয়া করেন, আমরা সুন্দর মতো যদি বেচা কিনা করে যেতে পারি, বাস আল্লাহ কাছে শুক্রিয়া। শুভকামনা। আমরা এই দিকটাতেও কিন্তু দেখছি প্রচুর পরিমাণে বলদ রয়েছে, আর এই বলদগুলো নিয়ে আসছে এই মিয়া ভাই, দেখি কথা বলতে চাই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভৈরব হাটে কতগুলো বলদ নিয়ে হাজির হয়েছেন? আমি 14টা বলদ, আর সার আছে আপনার 10টা। আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আপনি একদম শৌখিন খামারি। না, শৌখিন খামারি ঠিকই আছে, কিন্তু শৌখিন দাম পাচ্ছি না আর কি। আচ্ছা, আমরা দামটা আমি একটু দেখাবো, আর যদি কেউ আমাদের ভিডিও দেখে আসতে চায় অবশ্যই কন্ট্রাক্টের যে ব্যবস্থাটি সেটি আপনি বলে দিবেন। এইখানে আমাদের ফার্মের
ওই যে সাইনবোর্ড একটা দেওয়া আছে ওখানে থেকে আপনার আচ্ছা আমরা সেটা নিয়ে যাব অবশ্যই এখানে যেগুলো রয়েছে এগুলো তো দেখে মনে হচ্ছে যে বিহারি বলদ বা ইন্ডিয়ান বয়েল যেগুলো বলে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান ইয়া বলদ এগুলো সব আচ্ছা এটা এটা আসলে কেমন ওজন আছে ওয়েট তো আপনারা মেজারমেন্ট করেছেন এটা আপনার 690 কেজি ওজন আছে 690 কেজি যেটা বলছেন আপনি এটা এটা দাঁতে কয় দাঁতে আছে এটা চার দাঁতে আছে চার দাঁতের এটা দামটা কেমন চাচ্ছেন আপনারা এটা দাম চাচ্ছি 5,25,000 এটা যদি বিক্রি করেন কেমন দামে বিক্রি করার আশা নিছেন 4.5 লাখ টাকা হলে বিক্রি করে দেব এই যে 4.5 লাখ যেটা বলছেন এর মধ্যে কি আর দামাদামির কোনো সুযোগ রেখেছেন না এরপর আর কোনো সুযোগ থাকে না কারণ যে খরচ সেই খরচ অনুযায়ী আর কোনো সুযোগ নাই মানে টাকা দিবে নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা খুব ভালো কথা আপনার এখানে যেগুলো বলদ নিয়ে আসছেন সবচেয়ে বড় বলদ কোনটা আর সবচেয়ে ছোট কোনটা আচ্ছা তাহলে একটু সামনের দিকে আসতে হবে সবচেয়ে বড়টা দেখার জন্য আর সবচেয়ে ছোটটা দেখার জন্য সামনের দিকে আসতে হবে আসুন সামনের দিকে আমরা যাই চলুন আমরা সামনে যাই আমরা সবচেয়ে বড় বলদটি দেখিয়ে দেই ভাইয়ের ভাই এসেছেন কোথা থেকে আমি আমার বাড়ি ভৈরবেই আমি স্থানীয় মানুষ এখানকার আচ্ছা আচ্ছা স্থানীয় মানুষ আপনি আপনার স্থানীয় এলাকাতেই আপনি আপনার গরুগুলো নিয়ে হচ্ছে এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো ভাইয়ের সবচেয়ে বড় বলদ এটা কত কেজি ওজন এটা 700 কেজি ওজন জি সবগুলোই আপনার মেজারমেন্ট করা হ্যাঁ সবগুলি মেজারমেন্ট করা আছে 700 কেজি ওজন এইটা আপনি দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি 6,50,000 6,50,000 আর এটা যদি কেউ কিনতে চায় তো এটা একবার আলোচনা সাপেক্ষে দিয়ে দেবো আর কি বাজার অনুযায়ী কিভাবে দেওয়া যেতে পারে সেটা দিয়ে দেবো এইভাবে সেই আলোচনাতে বিক্রি করে দেবো জি জি আর আপনার এখানে সবচেয়ে ছোট কোনটা ছোট একটা আছে যে এখানে আমরা একটু দেখাই দেই দর্শক বন্ধুরা এখানে কিন্তু ভাইয়ের কাছে ছোট বলদও আছে আর আপনি চাইলে সবচেয়ে বড় একদম বিগ বুল যেটাকে বলে সেগুলো যদি ক্রয় করতে চান সেগুলো ক্রয় করতে পারেন এই দিকটাতে রয়েছে এটা হলো সবচেয়ে ছোট এটা দেখতে অনেকটা আমাদের দেশি বলদের মতোই লাগছে দেশি বলদের মতোই আচ্ছা এটা আসলে ওয়েটটা কেমন আছে এই যে ছোট যে বলদটা আমরা 485 কেজি ওজন আছে 485 কেজি দর্শক বন্ধুরা আপনারা যারা ছোট সাইজের সুন্দর বলদ কিনতে চান তারা কিন্তু এটা কিনতে পারেন এটা কিন্তু মাংসটা বেশ ভালো গেইন করেছে আমি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে এটার দামটা যাচ্ছেন তাহলে 3,50,000 3,50,000 এটা যদি কেউ কিনতে চায় আমাদের আস্তে করে একটু জানিয়ে দিবেন কততে সেল করা মধ্যে ছেড়ে দেব আচ্ছা মিয়া ভাইয়ের নাম শেখ রানা দানিস রানা ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল জি আপনার জন্য শুভকামনা রইল ঈদ মোবারক ঈদ মোবারক বন্ধুরা আপনারা যারা কোরবানির বলদ গরু কিনতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন ভৈরব হাটে বিগত হলো যে ভৈরব হাটে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা হাট ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভৈরব হাট যে কী পরিমাণে বলদ রয়েছে আর দাম দর কেমন